ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের প্রাক্তন শিক্ষার্থী সংগঠন চেঙ্গুরি আনসারুল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আজ আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আজ সমবেত হয়েছি, আমাদের এই স্কুলের প্রতিষ্ঠাকালীন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ ফজলুল হক বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন উপস্থিত আছেন। অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজরাবি উপস্থিত আছেন। অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক আমার নাতনিতুল্লাহ জনাব ফাতেমা বেগম সহ আমার শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইসহাক আলী, শ্রী সুরেন্দ্র চন্দ্র বর্মন ও জনাব মোহাম্মদ হাতেম আলী সহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকবৃন্দ এবং আমার প্রাক্তন শিক্ষার্থীদের ছোট ভাই এবং বর্তমান শিক্ষার্থীদের ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন আগে বাড়িতে এসেছিলাম, যখন আমার স্যারের সঙ্গে জনাব মোহাম্মদ ফজলুল হক স্যারের সঙ্গে বাজারে দেখা হলো, তখন তিনি আমাকে বললেন, তোকে তো আমি কয়েকদিন থেকে খুঁজছি, আগামী 11 তারিখ অর্থাৎ আজকের এই দিনের কথা বললেন, আজকের এই দিনে তার বিদায় অনুষ্ঠান অবসর। আসলে বিদায় দেওয়া যায় না, যে প্রাণের বন্ধন তিনি গেঁথে রেখেছেন, যে অদৃশ্য সুতায় ভালোবাসার মায়ায় স্নেহের স্পর্শে এই চেঙ্গুরি আনসারুল উচ্চ বিদ্যালয়ের সঙ্গে যে অকৃত্রিম বন্ধন তিনি রেখে গেছেন, এই বন্ধন কখনো ছিন্ন হওয়ার নয়। তখন স্কুল ছুটি দিচ্ছিল, অনেক ছাত্রছাত্রী এদিক দিয়ে বাজার দিয়ে যাচ্ছিল, স্যার সেই ছাত্রছাত্রীদের দেখে কাতর কণ্ঠে বলেছিল, হাইরে যে ফুলের বাগান সাজালাম সেই ফুলের বাগান ছেড়ে আমাকে যেতে হচ্ছে। আমি তখন স্যারের কথার কোনো উত্তর দেইনি, তখন যদি আমি স্যারের কথার উত্তর দিতাম, স্যার এবং আমার দুজনেরই গলা গলি ধরে কাঁদতে হতো। সেই বাজারের মধ্যে আমি স্যারের সঙ্গে গলাগলি ধরে কাঁদতে চাইনি বলে আমি স্যারের কথার সেদিন কোনো উত্তর করতে পারিনি। আমি সেই দুঃখের কথা মনে করে মনে করতে চাই, জনাব মোহাম্মদ ফজলুল হক স্যার আমাদের সঙ্গে ক্লাসে অনেক মজা করতেন, তোমাদের সঙ্গে নিশ্চয়ই অনেক মজা করেছে, একটু দেরি হলেই তিনি পান ছাড়া ঢুকতে দিতেন না, সে পান আমরা অনেক সময় করতাম, তোমরা হয়তো অনেকে করেছো, স্যার কি ইচ্ছে করে পান খাবো বলে ইচ্ছে করে দেরি করতাম 2-1 মিনিট, যেন স্যার বলে যায় পান নিয়ে আয়, পান ছাড়া ঢুকতে দিব না, সেজন্য ইচ্ছে করে অনেক সময় দেরি করে স্যারকে পান খাওয়াতাম, এবং কি অনেক সময় স্যারের পকেট থেকে চুরি করে আমরা নিজেরাও পান খেতাম। তাই আমার স্যারের কাছে আহ্বান থাকবে, হাসি দিয়ে শুরু লুকালে যদি সারা জীবনের বেদনা, আজ তবে হেসে যাও শুধু আজ বিদায়ের দিনে কেদনা। তিনি স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে মানুষ করতে গিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি শুধু এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নন, আমি কবির ভাষায় বলতে চাই, রাজা শুনে বসে হন ইত রাজা, রাজা হলে বসে হৃদয়ে, তাই আমাদের যে তুমি ব্যথা বেশি পেলে আজ তব বিদায়, আজ সত্যি আমাদের যে আমাদের স্যার বেশি ব্যথা পেয়েছে। আজ আমি বিদায়ে সকল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মোহাম্মদ ফজলুল হক স্যার সহ অন্যান্য শিক্ষক বৃন্দদের কাছে আমি কাতর কণ্ঠে এবং জোর হাত করে ক্ষমা চাচ্ছি, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং বর্তমান যারা ছাত্র আছো তাদেরকে আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আসলে মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই, শিক্ষক একমাত্র শিক্ষক আছে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তোমার সাফল্যে
তারা আনন্দিত হয় তোমার ব্যর্থতায় তাদের মন কেঁদে ওঠে এমন আপনজন তোমরা মা বাবা ছাড়া পৃথিবীতে আর কোথাও পাবে না তাই যতদিন তোমাদের চোখের সামনে আছে দয়া করে তোমাদের কাছে আমাদের শুধু আহ্বান নয় অনুরোধ রইল কখনোই তাদের সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করবে না কোনো ধরনের কটু কথা তোমরা বলবে না শুধু ভালোবাসা নেবে আদর নেবে স্নেহ নেবে দোয়া নেবে এবং মানুষের মতো মানুষ হয়ে তোমরা আমাদের এই বিদ্যালয়কে গর্বিত করবে আমাদের শিক্ষকবৃন্দকে গর্বিত করবে আমাদের মা বাবাকে গর্বিত করবে নিজেদেরকে ফুলের মতো ফুটিয়ে তুলবে যে ফুল বাগান আমাদের শিক্ষকবৃন্দ এই চেঙ্গুড়ি আনসারের উচ্চ বিদ্যালয়ে করছে তা ইরানি গোলাপ হয়ে সারা বিশ্বে সৌরভ পাবে এই আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম